অত্যাধুনিক উড়োজাহাজের বহর থাকায় সক্ষমতার বিবেচনায় নতুন নতুন রুটে ডানা মেলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা টরন্টো সরাসরি ফ্লাইটের পর এবার ইগলের চোখ চীনের গোয়াংজু শহরে। বৃহস্পতিবার প্রথমবারের মতো চালু হল বিমানের ঢাকা গোয়াংজু সরাসরি ফ্লাইট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে ফ্লাইটটি উদ্বোধন করেন বিমান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিমানের এই পদক্ষেপে বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীদের জন্য সহজ হবে ব্যবসায়িক কার্যক্রম। করোনা পরিস্থিতি ভালো থাকলে নিউইয়র্ক, চেন্নাই, মালদ্বীপ ও নারিতাতেও ফ্লাইট পরিচালনার কথা জানান প্রতিমন্ত্রী। গোয়াংজু ছাড়াও অন্যান্য সিটিতে বাংলাদেশ এবং চীনের উভয় দেশেরই লোকজন যাতায়াত আছে এবং আমাদের বিভিন্ন এলাকার চাইনিজ বিপুল সংখ্যক লোক কাজ করে। সুতরাং আজকের ফ্লাইট একটি ভিন্ন মাত্রা যোগ করবে যোগাযোগের ক্ষেত্রে। প্রাথমিকভাবে মাসে একটি ফ্লাইট গেলেও ভবিষ্যতে ঢাকা গোয়াংজু ফ্লাইট সংখ্যা বাড়বে বলে জানিয়েছে সিভিল অ্যাভিয়েশন। সম্পর্ক আরও জোরদার হবে বলে জানায় বিমান। বাংলাদেশ চীনের মধ্যে বিমান পরিচালনার কালে আমাদের যে ব্যবসায়ী ছাত্রদের যে সফরের যে সমস্যা ছিল সেটা দূর হবে। তবে আমাদের যে ফ্রিকোয়েন্সি দেওয়া হচ্ছে সেই ফ্রিকোয়েন্সি পর্যাপ্ত নয়। আশা করছি বিমান আগামীতে আরও বেশি সাকসেস নিয়ে আসবে এবং আমাদের ফ্ল্যাগ ক্যারিয়ার হিসেবে সারা পৃথিবীতে ঘুরে বেড়াবে। এদিকে ঢাকা গোয়াংজু ফ্লাইটে ভাড়া একটু বেশি হলেও যাতায়াত সহজ বলে জানান যাত্রীরা। বিফোর হাফ ইয়ার অর প্রায় দেড় বছর পর দেশে ফিরছি, ভাড়া বেশি, তবুও সরাসরি ফ্লাইট হওয়ায় যাতায়াতটা অনেক সহজ হলো। ঢাকা গোয়াংজুর পাশাপাশি অনুমতি পাওয়ায় শীঘ্রই চীনের আরেক শহর ঢাকা কুর্মিয়েও সরাসরি ফ্লাইট চালু করা হবে বলে জানায় বিমান। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।